Hey, hello guys, assalamualaikum, কেমন আছেন সবাই? দা কিংডম অফ ফ্লোইং সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব এই সিরিজটির এপিসোড নাম্বার 8। এর আগের এপিসোডে তো আমরা দেখেছিলাম যে অ্যাডোনিস ডোরোকাকে নিয়ে আবারো পৃথিবীতে ফিরে আসে আর তাদের সঙ্গে এবার কিছু মানুষের দেখা হয় যারা নিরীহ এম্পায়ার থেকে পালিয়ে এই নির্জন মরুভূমিতে এসে বসবাস করছিল। তো অ্যাডোনিস তাদের সঙ্গে এক রাত থেকে আবারো তার মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এই এপিসোডটি শুরুতেই আমাদেরকে নিরীহ এম্পায়ার শহর যেখানে সব লোকেরা যার যার মোবাইলের স্ক্রিনে তাকিয়েছিল একটি লাইভ শো দেখার জন্য। সবাইকে দেখেই বলে যাচ্ছিল তাদের ভেতরে হয়তো কোনো উৎসবের আমেজ চলছে। তখনই আমাদেরকে একটি লোককে দেখানো হয় যে তার হেডকোয়ার্টারের সঙ্গে কন্টাক্ট করে জানায় যে এখানে সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। তো এরপর আমাদেরকে একটি স্টেপ দেখানো হয় যেখানে একজন লোক মাইক নিয়ে বলছিল রেডি এম্পায়ারের 23rd রাজা গোথে যে গিয়ার এক্সপেনশনের আবিষ্কার করেছে যেটাতে মানব সভ্যতা অনেক আগে পৌঁছে গেছে এবং আমরা নিজেরা আমাদের ভাগ্যকে ঠিক করার শক্তি পেয়েছি। আমাদের আর উইজদের শক্তির কোনো প্রয়োজন নেই। আমাদের সায়েন্স টেকনোলজি এবং মিলিটারিরা মানব সভ্যতাকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছে আর আমাদের দয়ালু রাজা গোথে সব সময় আমাদের পাশে থেকেছে। কিন্তু আমাদের সবার প্রিয় রাজা গোথে এখন আর আমাদের মধ্যে জীবিত নেই। রাজা গোথে শুধু আমাদের রেডি এম্পায়ারকে আগে পৌঁছে দেয়নি, বরং সে পুরো পৃথিবীকেই আগে পৌঁছে দিয়েছে। কিন্তু এখন সময় আছে আমাদেরকে নতুন রাজা বানানোর আর আমরা আজ আমাদের নতুন রাজাকে বরণ করে নিব। সবাই তাদের নতুন রাজা দেখার জন্য এক্সাইটেড হয়েছিল আর তখনই তাদের অপেক্ষার পর শেষ হয় এবং সবার সামনে একজন লোক আসে এবং সবার সামনে নতুন রাজা তো নয় বরং নতুন রানী আসে, যে রানীটি ডোরোথোয়া ছিল। ডোরোথোয়াকে তো আপনারা সবাই চিনে, যে গোথের স্ত্রী ছিল এবং তার সাথে একজন উইচো যে ডোরোকার মতো লাভ ম্যাজিক করতে পারে। যাই হোক, অনেক জমকালো ভাবে সবাই তাদের নতুন রানীকে বরণ করে নেয় এবং সেখানে এই খুশিতে একটি কনসার্ট শুরু হয়ে যায়, যে কনসার্টে ডোরোথোয়া নিজেই গান গেয়ে আবার সেই গানে নিজেই নাচ ছিল আর সেই কনসার্টটি পুরো পৃথিবী জুড়ে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। ডোরোথোয়ার ফয়েগে তো সাধারণ মানুষেরা ফিদা হয়ে যাচ্ছিল, আর হবেই না বা কেন, এটাই তো তার পাওয়া। যাই হোক, তখনই সিন শিফট হয়ে আমাদেরকে অন্য একটি দেশ দেখানো হয় যেটা সম্ভবত চায়নার কোন এলাকা ছিল। তো আমরা দেখতে পাই এখানে লোকেরাও বসে বসে ডোরোথোয়ার লাইভ কনসার্ট দেখছিল। তো সেখানের একটি লোক মোবাইলে এই কনসার্টটি দেখে বলছিল একজন উইচ মানব জাতির রানী হয়ে গেছে, দুনিয়া মনে হয় সত্যি এবার ধ্বংসের পথে চলে যাচ্ছে, ও নিজের সাথীদেরকে সায়েন্স টেকনোলজির সাহায্যে মেরে এখন পৃথিবীর রাজত্ব নিয়ে নিয়েছে। এই লোকগুলো কারা আর তারা ডোরোথোয়ার রহস্য সম্পর্কে কিভাবে জানলো সেটা এখানে তো আমাদেরকে বলা হয়নি, তবে হয়তো আমরা এই সম্পর্কে সামনের দিকে জানতে পারবো। যাই হোক, সিন আবার রেডি এম্পায়ারে আনা হয় যেখানে ডোরোথোয়ার কনসার্টটি চলাকালীন কোনো এক জায়গায় মানুষের মাথা কাটা হচ্ছিল আর আমরা একটি স্থানে অনেকগুলো মানুষের কাটা মাথা পড়ে থাকতে দেখতে পাই। এই ডোরোথোয়াকে দেখেই মনে হচ্ছে তার মাথায় হয়তো বড়সড় একটি পরিকল্পনা চলছে। তো ডোরোথোয়া তার ম্যাজিক স্পেলের সাহায্যে তার রাজ্যের সকল মানুষের কাছে সম্মান এবং ভালোবাসার পাত্রী হয়ে যায়। তখনই সিন শিফট হয়ে আমাদেরকে শিরোতোগিকে দেখানো হয় যেখানে সে একটি নির্জন মরুভূমিতে বসে ডোরোথোয়ার কনসার্ট দেখছিল আর এখানে আমাদেরকে বলা হয় ইনি অ্যাডোনিসকে ধরার মিশনে এসেছে। কিন্তু অ্যাডোনিসের কাছে থাকা ইয়ামাতোর সেলফোনটি অ্যাডোনিস ভেঙে ফেলার কারণে শিরোতোগি অ্যাডোনিসের লোকেশন ট্র্যাক করতে পারছিল না, যেটা দেখে শিরোতোগি বলে এখন মনে হচ্ছে আমাকে এটা ব্যবহার করতেই হবে আর এটা বলে সে তার চারপাশে অনেকগুলো রোবটিক হ্যান্ড সুমন করে ফেলে। এদিকে আমরা দেখতে পাই অ্যাডোনিস এবং ডোরোকা মোটরসাইকেলে করে কোথাও যেন যাচ্ছিল যেখানে অ্যাডোনিস ডোরোকাকে বলে আমি তোমাকে আগেই বলে দিচ্ছি আমি কিন্তু নিজের লক্ষ্য বদলাবো না, তাই এখনই ভাবো যে তুমি কি করবে। ডোরোকা বলে এই পৃথিবীতে থাকা সব লোক তো খারাপ নয়, মিস্টার পাঁচ এবং তার সাথীদের মতো ভালো লোকও তো এই দুনিয়ায় রয়েছে। তখন অ্যাডোনিস ডোরোকাকে বলে তো তুমি চাচ্ছ যে আমি ওই সব ভালো লোকদের সঙ্গে লড়াই না করি তাই না, আমি তোমাকে আমার সঙ্গে আসতে দিচ্ছি কিন্তু একটা জিনিস নিজের মাথার ভেতরে ঢুকিয়ে নাও, কখনোই আমার উদ্দেশ্যের মাঝখানে আসার চেষ্টা করবে না। ডোরোকা আর অ্যাডোনিসের কথার প্রতিউত্তরে কিছু বলার সাহস পায় না। অ্যাডোনিস ডোরোকাকে বলে আমি আগে তোমার লাভ ম্যাজিকটাকে ভালোভাবে শিওর হতে চাই, আমি দেখতে চাই আসলে কি এটা মানুষের উপর কাজ করে নাকি এবং আসলে কি তুমি মানুষকে নিজের ভালোবাসায় কাবু করতে পারো নাকি। কিন্তু আমি একটা জিনিস এখনো বুঝতে পারিনি, তুমি সেদিন আমার উপর তোমার ম্যাজিক কেন ব্যবহার করনি, আমাদের প্রথম সাক্ষাতে তো আমি তোমার উপর বন্দুক ত্যাগ করেছিলাম, মিস অফিনিয়া তো তোমাকে আমায় কিডন্যাপ করে তার কাছে নিয়ে যাওয়ার জন্য অর্ডার দিয়েছিল, তুমি তো চাইলে তোমার ম্যাজিক ইউজ করে এই কাজটি সহজেই করতে পারতে কিন্তু তুমি এরকমটা করনি কেন। তখন ডোরোকা বলে আমি চাইনি যে আমাদের প্রথম সাক্ষাৎ ওরকম ভাবে হোক। ডোরোকার এই কথা শুনে অ্যাডোনিস আর তাকে কোনো প্রশ্ন করে না। তো এরপর অ্যাডোনিস ডোরোকার ম্যাজিক স্পেল টেস্ট করার জন্য একটি ছোট শহরে আসে, এই শহরটির নাম ছিল স্যান সিটি, কিন্তু এই শহরটির অবস্থা দেখে মনে হচ্ছিল এখানে হয়তো কেউ নেই। অ্যাডোনিস ডোরোকাকে বলে তুমি এখানেই দাঁড়াও, আমি আশপাশ
ফার্স্ট একটু ভালোমতো দেখে আসছি। কিন্তু ডোরোকা বলে সেও তার সঙ্গে যাবে। অ্যাডোনিসের নজর ডোরোকার কাছে থাকা একটি ব্যাগের উপর পড়লে সে ডোরোকাকে জিজ্ঞাসা করে যে এটা কিসের ব্যাগ। তখন ডোরোকা বলে এটার ভেতরে কিছু প্রয়োজনীয় সামগ্রী আছে যেটা মিস্টার পাঞ্চ আমাকে দিয়েছে। এটার ভেতরে কিছু শুকনো খাবার, ব্যান্ডেজ, ব্ল্যাঙ্কেট এবং ড্রিঙ্ক রয়েছে, আর সে আমাকে এই জিনিসটিও দিয়েছে। অ্যাডোনিস ভাবছিল এটা হয়তো কোনো খেলনা হবে, কিন্তু যখন ডোরোকা এই বলটির বাটনে ক্লিক করে এটিকে নিচে ফেলে দেয় তখনই এইটা একটি বড় স্নোম্যান তাবুতে বদলে যায়। ডোরোকা বলে মিস্টার পাঞ্চ বলেছে এটা ইয়ং কাপলদের জন্য, আমি যখন এটিকে ট্রাই করেছিলাম তখন এটা ভেতর থেকে ভালোই বড় এবং উষ্ণ ছিল, কিন্তু এসব কিছুর উপর তো অ্যাডোনিসের বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না এবং সে সামনের দিকে হাঁটতে থাকে। তো তারা হাঁটতে হাঁটতে এই শহরের অনেকটা ভেতরে চলে আসে। ডোরোকা বলে আমার মনে হচ্ছে এটা কোনো ভূতিয়া শহর হবে, এখানে অবশ্যই ভূতরা থাকে। কিন্তু এদিকে অ্যাডোনিস ভাবছিল এখানে তো কোনো লড়াইয়ের চিহ্ন নেই, তাহলে এই শহরের লোকগুলো কোথায় গায়েব হয়ে গেল। তখনই তাদের নজর এই শহরটি পুলিশ স্টেশনের দিকে পড়ে। অ্যাডোনিস বলে মনে হচ্ছে এটাই এই শহরের সব থেকে বড় বিল্ডিং, আশা করি এখান থেকে আমরা কোনো তথ্য পাবো। তারা দুজন বিল্ডিংটির ভেতরের দিকে যেতে থাকে। অ্যাডোনিস ডোরোকাকে বলে এখানের অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই একটু সাবধানে চলাচল করো। কিন্তু এখানে ডোরোকা তো এই বাড়ির ইঁদুর বাদুর দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ওর চিৎকারে অ্যাডোনিসের কান ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। অ্যাডোনিস ডোরোকাকে বলে তুমি যদি আরেকবারের মতো চিৎকার চেঁচামেচি করো তাহলে আমি এখানে তোমাকে ছেড়ে চলে যাব। ডোরোকা এবার চুপচাপ হয়ে অ্যাডোনিসের সঙ্গে চলতে থাকে। কিন্তু তখনই তার পেছনে একটি হলোগ্রাম এসে কথা বললে ডোরোকা ভয়ে একেবারে থমকে যায়। ডোরোকা যখন পেছনে তাকিয়ে দেখে তার পেছনে একজন মানুষ রয়েছে তখন সে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। ডোরোকা অ্যাডোনিসকে বলে দেখো অ্যাডোনিস, আমাদের সামনে একটি সত্যিকারের ভূত চলে এসেছে। অ্যাকচুয়ালি আধুনিক দেশে রোডের পাশে এরকম ট্রাফিক পুলিশের হলোগ্রাম থাকে যারা পথচারীদের পথ চিনতে সাহায্য করে, কিন্তু এখানে উইসরা যেহেতু কোনো আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত নয় তাই ডোরোকা এই জিনিসটিকে চিনতে পারেনি। অ্যাডোনিস বলে এটা কোনো ভূত নয়, এটা একটি 3D হলোগ্রাম। তো এরপর তারা এটিকে ইগনোর করে আবারও সামনের দিকে আগাতে থাকে। তারা হাঁটতে হাঁটতে এই বিল্ডিংটির অনেকটা ভেতরে চলে আসলেও তারা এখনো কোনো মানুষের চিহ্ন বর্ণ পর্যন্ত দেখতে পায় না। কিন্তু যখনই তারা এই বিল্ডিংটির সেকেন্ড ফ্লোরের জেলখানার কাছে চলে আসে তখনই তারা কিছু একটার আওয়াজ শুনতে পায়। তারা ভালোমতো মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারে কেউ একজন গান করছে। তারা এটা শুনে সামনের দিকে গেলে দেখতে পায় সত্যি জেলের ভেতরে একজন বয়স্ক টাইপের একটি লোক গিটার ধরে গান করছিল। ডোরোকা লোকটিকে তাদের কথা শোনার জন্য ডাক দিলে যখন সেই লোকটি ডোরোকার কথা শুনতে না পায় তখন ডোরোকা পুরো গলা ফাটিয়ে লোকটিকে ডাক দেয়। এত জোরে চিৎকারের আওয়াজ শুনে তো লোকটি ভয়ে বেড থেকে নিচে পড়ে যায়। লোকটি তার সামনে দুজন অপরিচিত লোকদেরকে দেখে অ্যাডোনিসকে জিজ্ঞাসা করে যে তারা কারা। লোকটি বলে আমি তো জানতাম এই শহরে কেউ থাকে না। তখন ডোরোকা লোকটির কথার উত্তরে বলে আমরা সাধারণ ট্রাভেলার। ডোরোকা লোকটির সঙ্গে কথা বলার টাইমে অ্যাডোনিস লোকটির বেড়ে কিছু একটা দেখতে পায়, কিন্তু তখনই লোকটি সেই জিনিসটিকে ঢেকে বসে। লোকটি অ্যাডোনিসকে জিজ্ঞাসা করে যে তারা এরকম একটি নির্জন শহরে কেন এসেছে। তখন অ্যাডোনিস লোকটিকে উল্টো প্রশ্ন করে যে সে এরকম নির্জন একটি স্থানে কি করছে। তখন লোকটি বলে তোমরা কি দেখতে পাচ্ছ না আমি একজন কয়েদি। কিন্তু এখানে অ্যাডোনিস দেখতে পায় এই লোকটি জেলের দরজায় কোনো লক করা নেই। অ্যাডোনিসের নজর লোকটির পেছনে থাকা জিনিসটির উপর পড়ে যেটা দেখে মনে হচ্ছিল তার পেছনে হয়তো কেউ একজন শুয়ে রয়েছে, কিন্তু অ্যাডোনিস আর তাকে কোনো প্রশ্ন করে সেখান থেকে চলে যাওয়া ধরে। যেটা দেখে ডোরোকা অ্যাডোনিসকে জিজ্ঞাসা করে যে সে এত জলদি কেন চলে যাচ্ছে, মানে এই লোকটিকে কেন আর কোনো প্রশ্ন করছে না। ডোরোকার কথার উত্তরে অ্যাডোনিস বলে এখানে আমাদের কোনো কাজ নেই, তাছাড়া এই জায়গাটি পুরো বিচ্ছিরি। অ্যাডোনিসের কথা শুনে লোকটি হেসে বলে শহর ছেড়ে যাওয়ার সময় ওই সকলেও একই কথা বলেছিল, ওরা বলেছিল তারা এখন আর আগের মতো জীবনযাপন করতে পারবে না কারণ উইসরা এখন শেষ হয়ে গেছে আর তারা এক নতুন ভবিষ্যতের উদ্দেশ্যে এখান থেকে নিজেদের মাল সাবানা প্যাক করে চলে গেছে। অ্যাডোনিস লোকটিকে জিজ্ঞাসা করে যে এখানে আশেপাশে কি কোনো শহর আছে নাকি। তখন লোকটি বলে এখান থেকে পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে মামুতা নামক একটি শহর রয়েছে। লোকটির কথা শুনে অ্যাডোনিস সেই শহরটির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর ডোরোকা এই লোকটিকে বিরক্ত করার জন্য তার কাছে ক্ষমা চেয়ে অ্যাডোনিসের পেছনে ছুটে যায়। ডোরোকা অ্যাডোনিসের কাছে ছুটে এসে অ্যাডোনিসকে বলে এই শহরে কেউ নেই, এই লোকটি তো ক্ষুধার কারণে মারা যাবে, যদিও সে একজন কয়েদি কিন্তু আমরা চাইলে তো তাকে মুক্ত করতে পারি। অ্যাডোনিস বলে আমাদের এসবের সঙ্গে কোনো লেনা দেনা নেই। এইটা শুনে ডোরোকা অ্যাডোনিসকে বলে তাহলে কমসে কম আমরা তো মিস্টার পাঞ্চের দেওয়া খাবারগুলো ওনাকে দিয়ে যেতে পারি। তখন অ্যাডোনিস ডোরোকাকে বলে তুমি কি দেখনি ওই লোকটির জেলে কোনো তালা ছিল না, ওই বিবাহিত দম্পতির খাবারের কোনো প্রয়োজন নেই, ওরা শুধু শান্তিতে এখানে বসবাস করতে চায়। আর এখানে আমরা দেখতে পাই লোকটির পাশে আমরা যে জিনিসটি দেখেছিলাম সেটা অ্যাকচুয়ালি একটি মেয়ের কঙ্কাল ছিল। লোকটি
এই মেয়েটির কঙ্কালটিকে বলছিল ভয় পেও না ওরা চলে গেছে আর লোকটি কান্না করতে করতে এই কঙ্কালটিকে বলে যত লোক তোমাকে উইজবেবে বন্দী করে রেখেছিল তারা সকলে এখান থেকে চলে গেছে আমাকে ক্ষমা করে দিও আমি সেদিন তোমাকে বাঁচাতে পারিনি লোকটি এই কঙ্কালটিকে সাশা নাম ধরে ডাকছিল এই কঙ্কালটি হয়তো এই লোকটির প্রেমিকা ছিল যাকে হয়তো মানুষেরা উইজবেবে এখানে বন্দী করে রেখে খাবার না দিতে দিতে মেরে ফেলেছে আবার এমনও হতে পারে এই মেয়েটি হয়তো কোনো উইজ ছিল আর সেও এই লোকটিকে ভালোবাসত যেমনটা করেছে অ্যাডোনিসকে ভালোবাসত তবে এটা হবার চান্স খুবই কম কারণ এই শহরটিকে দেখে মনে হচ্ছে না এখানে তাদের কাছে এমন কোন টেকনোলজি থাকতে পারে যেটা দ্বারা তারা একটি উইজকে বন্দি বানাতে পারবে যাই হোক এই সিনটি যদি কোনো দিক থেকে এই সিরিজটির সঙ্গে কানেক্টেড থেকে থাকে তাহলে আমরা হয়তো এই ব্যাপারে সামনের দিকে জানতে পারবো এদিকে অ্যাডোনিসরা মামুতা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায় এই সিরিজটি ফাইটিং জনরা থেকে মুভ করে অ্যাডভেঞ্চারের দিকে চলে যাচ্ছে মানে এর আগের এপিসোডে তারা একটি শহরে ছিল আর এই এপিসোডে তারা এই শহরে এসেছে আবার এখন তারা আরেক শহরের উদ্দেশ্যে যাচ্ছে যেটা আমরা পরের এপিসোডে দেখতে পারবো যাই হোক আসলে এই সিরিজটির পরের এপিসোডে কি হবে সেটা আগে থেকে গেস করা পুরো মুশকিল একটি ব্যাপার তবে যাই হোক না কেন অসাধারণ কিছু হবে এটা তো শিওর তো পরের এপিসোডটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন এন্ড গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস